তোমার অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা স্পেশাল ভিডিও সবাই দেখতে পারতেছেন বাংলাদেশে পতাকা পড়ছি আমরা তো এটা আসলে ভিডিওটার কারণ হলো যে বাংলাদেশে সবাই জানেন যে এই মুহূর্তে কোটা বাতিল এবং কোটা সংস্কার নিয়ে কাজ কর মানে আন্দোলন চলতেছে আর আমরা আসলে যেহেতু আমরা বাংলাদেশে নাই বা সামনাসামনি বাংলাদেশে আমরা যে তো নাই সেটা আসলে আমরাও পার্টিসিপেট হইতে চাই কিন্তু আমাদের পক্ষে আসলে সম্ভব না এখান থেকে ফিজিক্যালি হওয়া তো আসলে সবার উচিত যে যার দিক থেকে এটা অনলাইন অনলাইন থেকে হোক অথবা বাংলাদেশ থেকে হোক সো এটা আসলে আমরাও এটার পার্টিসিপেট হইতে চাই এবং আমরাও চাই এটা সংস্কার হওয়া উচিত কথাটা বাতিল হওয়া উচিত আর এটা আসলে আমরা এতদিন মনে মনে চাচ্ছিলাম কিন্তু আসলে ভিডিও আজকে বানানোর আর একটা বিগেস্ট রিজন হলো যে বাংলাদেশে যেই শান্তিপূর্ণ আন্দোলন চলছিল ছাত্রদের বিভিন্ন সব প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির স্কুল কলেজ ছাত্র যেই শান্তিপূর্ণ আন্দোলন চলছিল চলছিল সেই আন্দোলনে আজকে হামলা হয়েছে তো এটার আমরা তীব্র নিন্দা নিন্দা জানাই আর আরও একটা ব্যাপার হলো যে আন্দোলন যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশে প্রত্যেক প্রত্যেকের তার রাইটস আছে একটা আন্দোলন করার ইভেন ইউকেতেও আমরা চাইলে পিটিশন দিতে পারি কোনো কিছু যদি আমার পছন্দ না হয় সো প্রত্যেকের অধিকার আছে আন্দোলন করার যার যার দিক থেকে সবার আন্দোলন করার রাইটস আছে বাট তাই বলে স্বাধীন দেশে তো আমরা তো স্বাধীনতা তো তার জন্য অর্জন করা আর এই স্বাধীনতা কেন বলা হয়েছে কারণ ওই মুক্তিযুদ্ধের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তো এখন আমার যদি বাক স্বাধীনতা না থাকে আন্দোলন করা স্বাধীনতা না থাকে তাহলে তো এটা স্বাধীন দেশ আমরা বলতে পারি না তো আমি কোনো আসলে দলমত করতে চাই না বা কোনো ধরনের কোন আমি এটাই বলতে চাই যে আমরা আন্দোলনকে সমর্থন করি এবং এটা যেটা হইছে এটা খুবই খারাপ হয়েছে লাখ লাখ স্টুডেন্টদেরকে এভাবে মারাটা আসলে কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না স্বাধীন দেশে একটা স্বাধীন দেশে এইভাবে হামলা এটা আমরা এটা তীব্র নিন্দা জানাই এটা হওয়া উচিত না এবং কোটাটাকে আসলেই সংস্কার করা উচিত এবং বাতিল করা উচিত আর আজকে মুক্তিযুদ্ধ প্রায় মোর দেন ফিফটি ইয়ার্স পঞ্চাশ বছরের উপরে তো পঞ্চাশ বছরের উপরে আসলে যতটুকু তাদেরকে মুক্তিযোদ্ধাদের দেওয়া উচিত ছিল ততটুকু আমি বিশ্বাস করি তারা পাচ্ছেন যেহেতু মুক্তিযুদ্ধ ভাতা নিচ্ছেন বা বিভিন্ন সব পর্যায়ে মুক্তিযুদ্ধদের যেহেতু আলাদা সম্মাননা থাকে সেহেতু ওনারা তো ওটা পাচ্ছেন আর আরেকটা ব্যাপার হলো যে যতটুকু আমি শুনছি এবং দেখছি মুক্তিযুদ্ধের পরে যখন মুক্তিযুদ্ধ সনদ দিচ্ছিল তখন যারা প্রকৃত যোদ্ধা ছিলেন তারা আসলে সনদ নিতে যান নাই এবং সনদ কে নাই যে বলছে যে সনদ কিছু হ্যাঁ তখন তারা বলছেন যে যুদ্ধ করছি স্বাধীন করার জন্য রক্ত দিছি দেশ স্বাধীন করার জন্য কিন্তু ওই সনদ দিয়ে কি হবে তো এই জন্য আসলে আমার আমার কাছে বুঝতো না না আমার কাছে যতটুকু মনে হয় যে মানে মোর দেন ফিফটি পার্সেন্ট মানুষ যাদের কাছে এই মুহূর্তে মুক্তিযুদ্ধ সনদ আছে আমার কাছে মনে হয় না তারা অপ্রকৃতো মুক্তি যোদ্ধা তারা শুধুমাত্র ওই তখনের সুযোগ নিয়ে সনদ নিছে কিন্তু বেনিফিটেড হইছে কিন্তু উনার ছেলেরা ছেলেরা হওয়ার পর এখন নাতি নাপনিরা হইতেছে তো নাতি নাপনির গরপতিরা হবে মানে তো এটাই একটা মানে একটা জেনারেশন পর্যন্ত ঠিক ছিল যে তাদের ছেলে মেহেরা পর্যন্ত এটার কোটা কোটাতে Porsche বা ছেলেমেেরা পর্যন্ত এটার বেনিফিট নিছে বাট তাই বলে মানে আরো ফারদার বেনিফিট এটা আসলে উচিত না আর যতটুকু সত্য যে আমাদের ড্যাশ এই মুহূর্তে মেধা শূন্য হয়ে যাচ্ছে এটা সত্যি বলতে বাস্তব এবং এই মেধা শূন্য এই জন্য আসলে মেধা যাচাই করা উচিত সব জায়গায় এবং এই কোটাটাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যায়ে নিয়ে যাওয়া না নিয়ে যাওয়া যাতে প্রকৃত মেধাবীরা যেতে পারে এবং সত্যি কথা ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে দেখা যায় যে আমাদের একদম লোয়ার আর্নিং ইনকাম যারা করেন তাদের ছেলেমেরা আরো বেশি পড়ে বা বেশি চান্স পায় তো এখন এই কোটা পদ্ধতি যদি না থাকে তাহলে তারা হয়তো বা

দেন যারা প্রকৃত মুক্তি তারা আসলে এটার বেনিফিট নিচ্ছেন না আর কিছু মুখ আমার মতে কিছু মুখসধারী মুক্তি যোদ্ধারাই এটা প্রকৃতি এটা নিচ্ছেন সো আর জন্যই দেশ থেকে মানে সব স্টুডেন্টরা একে একে অন্য দেশে যাইতেছে পড়ালেখার জন্য জব করার জন্য কারণ দেশের মধ্যে তুই ফ্যাসিলিটিসটা পাচ্ছে না তাহলে কেন পড়াশোনা করে কেন এত কষ্ট করবে যেটা সত্যি কথা আর প্রকৃত জব পাচ্ছে না বা যাদের টাকা পয়সা নাই বা ধরেন যাদের নাই তারা তারা ভালো জব জব পাচ্ছেন না না বা একটু বিদেশের দিকে ঝুঁকে যাচ্ছেন বা অনেকেই আমাকে নক করে যে বিদেশে যেতে চাই বাংলাদেশে জব নাই তো আমার মনে হয় দেশটাকে সুন্দর করার জন্য এটা যদি সংস্কার করা হয় এটা আমার মানে অনুরোধ এটা যদি সংস্কার করা হয় তাহলে বা প্রকৃত মেজা মেধা যাচাই হবে এবং দেশটা আরো অনেক দূর চলে যাবে আর নিরীহ ছাত্রছাত্রীর উপর এইভাবে হামলা করাটা উচিত না তারা চাই সুন্দর একটা দেশ আর নতুন জেনারেশন তারা অবশ্যই দেশের জন্য কাজ করতেছে তাদেরকে সেই সুযোগ করে দেওয়া সবার কর্তব্য যারা আমার থেকে আর ওপর লেভেলে আসেন বা আমার থেকে অবশ্যই আপনারা বেশি বুঝবেন তো যেভাবে ভালো হয় ওইভাবে করা উচিত কারণ বিদেশ থেকে বা আমরা প্রতিনিয়ত দেখতেছি এভাবে রক্ত মানে হানাহানিতে আসলে কোনো কিছুই মানে হচ্ছে না খালি নিরীহ মানুষরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক না হ্যাঁ তো এটাই অনুরোধ রইল যে আমরা আন্দোলনকে সমর্থন করি আর এবং দাবি মেনে নেওয়া হোক ছাত্রদের দাবি মেনে নেওয়া হোক আর ছাত্রদাই এক ছাত্র একটা দেশের মেধা এবং একটা দেশের চালিকা শক্তি সো এটা কে মেনে নেওয়া হোক বা কিভাবে সমাধান করলে ভালো হয় এভাবে সমাধানে যাওয়া হোক মানে এভাবে ছাত্রদের উপরে হামলা করে পিটায়া গুন্ডা ভাড়া করে এইগুলা আসলে বন্ধু করা এই এই সমাজে এই জেনারেশনে আসে এসে এটা আসলে তাহলে যেমন পাকিস্তানিরা মানে যে বাংলাদেশের উপরে যেমন হামলা করছিল এখন মনে হতেছিল মনে যে বাংলাদেশিরা নিজের জাতির উপরে আবার নিজেরাই হামলা করতেছে সেম ভাবে এটা আসলে কোন ধরনের মানে কোনো কিছুতেই পড়ে না এটা আমিরা তো অনেক দেশ ঘুরতেছি আর এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব দেশে সবকিছু দেখা যায় কোন দেশে এই অবস্থা আজ পর্যন্ত দেখি নাই শুধুমাত্র মানে আজকের নিউজ দেখে মানে একদম পুরা মানে বাক্রদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা মানে একটা দেশের মধ্যে কিভাবে সম্ভব মানে শিক্ষাই জাতির আলো আর এই শিক্ষাকেই দমায় রাখার জন্য এদের উপরে মানে অত্যাচার করতেছে যেন এরাই স্টপ হয়ে যায় মানে আর কিছু বলার ভাষা নাই তো সবাই আশা করি সুন্দরভাবে নিবেন আর সুন্দরভাবে আপনারা সব কিছু সমাধান করবেন সবার উপর একটাই ভরসা সবাই ভালো থাকবেন এবং সবাই আমি অনুরোধ করেন ঘর থেকে হোক বাহিরে গিয়ে হোক সোশ্যাল মিডিয়াতে হোক সব জায়গাতে হোক মানে সমর্থন করেন যেন দেশটা সুন্দর হয় আর আমরাও চাই সুন্দর একটা বাংলাদেশ সবাই ভালো থাকবেন আল্লাহ